হ্যালো গাইস, সবাই কি মনে আছেন? তো আমিও ভালো আছি। তো নতুন দিনে নতুন রূপে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, কারণ আমার ছেলে আজকে কি কিনছে তোমার সাথে সেটাই দেখাবো। তো লেটস গো, আমার ছেলে কি আনছে তো সেটাই দেখাবো তোমার সাথে সামনে। তো গাইস, এই যে আমার ছেলে দুটো দুই জোড়া জুতো আনছে, দেখতে পাচ্ছ? জুলানে স্যান্ডেল আমার খুব হাসি পাচ্ছিল, কারণ এই জায়গায় হাত দিয়ে আমার বাবার সাথে হাত কি আনছে আমার আমার শুনে বাবার তো সেটাই তোমাদের সাথে দেখাবো। তোমরা তো দেখতেই পারছো জুতো কিনছে, খুবই আনন্দ। দি ভাইকে দেখাছো দি কেমন? তো ভাই স্কুলে আমি ফর্ম তো ছিঁড়ে গেছে, এই কারণে আমার আনা হয়েছে, সেটাই শেয়ার করবো। আজকে আমি যেভাবে কথা বলছি তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে সারাদিন হাসি খুশি থাকি। তো সেটাই আমার ছেলে তো অনেকটাই হাত আসছে, আমি ভিডিও যখনই করি তোমার সামনে দুই একটা কথা বলতে চাই, তখনই দুই ছেলে আমার সাথে এইরকমই করে প্যা 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 এরকম শব্দ করে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, দেখতে পারছো? তো ভিডিওটা দেখো। তো গাইস, কার কার বাড়ির ছেলে মেয়ে কীরকম দুষ্টমি করে সেটাই দেখিয়ে দিও, কারণ যখন ভিডিও করি তখন এরকম করে। তো দেখাই, ব্ল্যাক কালারের জুতা আছে এক জোড়া, আর দেখি ওই সাম গই মানুষ ছেলে ব্ল্যাক, তাই ছেলে জুতা তাহলে ব্ল্যাক হইবো না, খুব সুন্দর। তো গাইস, এখানে যে আজুর আনছে তো এই কালার, এটা হোয়াইট কালারের। তো কারণ ছেলে বসে যাচ্ছে আর আমাকে বড় হয়ে যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা খুবই খুবই মিষ্টি লাগছে, তাই না গাইস? হ্যাঁ, কি আছে? তো গাইস, এই যে এটা যে হোয়াইট কালারের জুতা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো দুই জোড়া আমার ছেলের জুতা আনছে, তোমার সাথে দেখিয়ে দিলাম। তো দেখি সারাদিন কী কী দেখাতে পারি। তো এখন আমি যাবো, অনেক কাজকর্ম আছে, বাসনপত্র আছে, তো সেটা দেবো। তো ভিডিওটা দেখতে থাকবো। তো গাইস, আমি এখন খেয়ে নিবো পেঁপে। তো কীরকম গরমের মধ্যে পেঁপে খাচ্ছি, খুব মজা করে, খুব ভালো লাগছিলো। তো এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পারি নাই সবাইকে। তো গাইস, তো ভিডিওটা দেখো, এখন যাবো আমি প্রসূনতি তুলতে। তো আমি প্রসূনতি ভীষণ ভালোবাসি, আর টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারতো। তো ফুল ভিডিওটা দেখো সবাই, আমার পাশে থাকলে তোমাদের পাশে থাকবো আমি সবসময় বলছি। হ্যালো এভরিওয়ান, তো আমার ফাইনাল লুক তোমাদের সাথে নিয়ে আসলাম, কারণ নথিটা অনেক সময় ধরে ভালো করে বাঁচছিলাম, ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে নিয়ে আসছি। তো এটাকে আমি শুটকি মাছ দিয়ে রাঁধবো, কেউ মাছ দিয়েও রাঁধি, আমি শুটকি মাছ দিয়ে কুসুমতি খেতে অনেকটাই ভালোবাসি। আর এখানে দেখতে পারছো মাছটা, আমি শুটকি মাছ ভালো করে গরম পানি করে ধুয়ে পয় পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ, আর এখানে কড়াইটা বসিয়ে দিছি, তেলটা গরম হতে দিলাম, আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ আর শুটকি মাছ, কারণ শুটকি মাছটা আগে আমি ভালো করে তেলের সাথে মিলিয়ে নিব। আর এখন যদি আমি ময় মশলাটা দিয়ে দিই, কারণ শুটকি মাছের সাথে মিশছে না, একটু কষানোর পরে তারপরে আমি ময় মশলাটা দিয়ে দিব। আর ফাইনালি তোমাদের সাথে দেখাবো কসুমতিটা খাইতে বা কীরকম হয়েছে ফাইনাল লুক, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। যাই হোক, এখন আমি হলুদ লবণ মরিচ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো এই হয়েছে আমার রুটি কসুমতি রান্নার রেসিপি। তো তোমার সাথে ফাইনাল লুক দেখাবো। তো কে কে এই কসুমতি খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমি তো মাছ মাংস বাদ দিয়ে আমি কসুমতি খুবই আমার ফেভারিট আর কি বলবো, খুবই ভীষণভাবে আমি খেয়ে নিই। আর তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও কে কে কসুমতি খেতে ভালোবাসো। হ গাইস, তো এটা হয়েছে তোমার যে শুটকি মাছ, ইশার শুটকি মাছ হলে ভালো হইতো, আমাদের বাসায় তো ইশার শুটকি মাছ নাই, আমি যদি ইশার শুটকি মাছ থাকতো আমি দিয়ে রাঁধতে পারতাম। আর এটা হয়েছে
কি মাছ বলে এটাকে ভুলে গেছি, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর ফাইনালি আমার মশলা কষানো কমপ্লিট, আমি দিয়ে দিলাম কসুরমেথি। তো ভালো করে মিশিয়ে নিব সমস্ত কিছু দিয়ে, তারপরে এখানে আমি পানিটা অ্যাড করবো, ভালো করে আগে কষিয়ে নিব। তো তোমরা কীরকম কসুরমেথি রাঁধো আমি তো জানি না, আর আমি যেভাবে রাঁধি তোমার সাথে সেটাই শেয়ার করছি। তো গাইড তো দেখতে পারছো ফাইনালি আমার কষানো হয়ে গেছে। তো গাইস এখানে আমি এখন পানিটা অ্যাড করে দিব, তো যেটুকু পানি লাগে আমি পানিটা নিয়ে আসি। তো ফাইনালি গাইস আমি এখানে পানিটা দিয়ে দিব হাফ পরিমাণ, কারণ যেটুকু লাগে, যদি পানিটা বেশি পরিমাণ হয়ে যায় কারণ কসুরমেথিটা নরম হয়ে যাবে, এই কারণে বেশি দিতে হবে না, সিম্পল মিডিয়াম সাইজ দিলে হয়ে যাবে। তো এর বেশি আর দিব না, দেখতে পারছো। তো আমার পানিটা কমপ্লিট, তো এটাকে ভালো করে এখন দেখে দিব 10 মিনিটের মতন। তো কে কে কসুরমেথি খেতে ভালোবাসো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে গাইস কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের এখানে তো ভীষণ গরম পড়ছে, আর বাইরেও বের হতে যাচ্ছে না, এতটাই গরম। আর দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে কসুরমেথি হয়ে গেল নাকি। তো গাইস হয় নাই, অল্প একটু বাত আছে, তোমার সাথে দেখিয়ে দিলাম। আমার তো টর্চ হয়েছে না, অনেকটাই খেতে মনে চাচ্ছে, কারণ অনেকটাই কসু খেতে ভালোবাসি আমি, কথা বলতে পারতেছি না গুছিয়ে তোমাদের সামনে, ভীষণ ভালো হয় আমার কাছে নথিটা। আর এই যে ফাইনাল লুক তোমার সাথে নিয়ে আসলাম, তো আজকের মতন এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ দৈনিক দিন ব্লগ ভিডিও কী দেখায়, প্রত্যেক দিনই একই রকমের ভিডিও ভালো লাগে না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো টাটা।